সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়ির নাম্বার প্লেটের একটি ভিডিও যা দেখে নেটিজেনরা নাগরিক সংশোধনী আইনের কথাও মনে করছেন এদিন বিজেপির সদর দপ্তরে দলের একটি বৈঠক ছিল সেখানে গাড়ি চড়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা সেই গাড়ির নম্বর প্লেটেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অমিত শাহের গাড়ির নম্বরের প্রথমে ছিল এল ওয়ান সি এ এ অমيشায়ার গাড়ির নাম্বার প্লেট দেখে নেটিজেনদের মধ্যে গুঞ্জন লোকসভা নির্বাচনের মডেল কোপ অফ কন্ডাক্ট প্রয়োগের আগেই নাগরিকত্ব সংশোধনী প্রবিধান ঘোষণা হতে পারে নেটিজেনরা মনে করছে অমيشায়ার গাড়ির নাম্বার প্লেটের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA কার্যকর করার প্রতিশ্রুতিতে সম্মতি জানিয়েছেন কারণ এক নেটিজেন বলেছেন বার্তাটি পরিষ্কার নম্বর প্লেটের ছবি শেয়ার করে বলেছেন গাড়ির নম্বর প্লেটই সব বলে দেয় দেখুন অমিত সেয় গাড়ির ভিডিওটি এর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দেশের প্রধান বিচারপতির গাড়ির নাম্বার ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচুরকে দিল্লিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দেখা গেছিল সেখান থেকেই ভাইরাল হয়েছিল গাড়ির নাম্বার লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকর করা হবে দিন কয়েক আগে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু উনিশ সালে এই আইন চালু করা হয়েছে এদিন এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন আমাদের মুসলিম ভাইদেরকে করা করা হচ্ছে হচ্ছে সিএএ বিরুদ্ধে শুধুমাত্র পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে বিভ্রান্ত নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এটি কার্যকরী আইন করা হয়েছে এই আইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য চালু করা হবে না কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যে বিজেপি তিনশো সত্তরটিরও বেশি আসন পাবে এন আসন্ন নির্বাচনে চারশোটির বেশি আসন পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তিনবার বলেন এবং বলেছেন অমিত শাহ এতে স্পষ্ট করে বলেছেন লোকসভা নির্বাচন নিয়ে এবার কোনো সাসপেন্সই নেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি বুঝতে পেরেছে যে তাদের আবার বিরোধী বেঞ্চে বসতে হবে